মাত্ৰ এটকাত মুছলমানৰ বিয়া পাতিব হিমন্ত বিশ্ব শৰ্মাই। হয়, এটকাত পঞ্জীয়ন হ'ব অসমত মুছলমানৰ বিয়া। বিধানসভাত এই কথা ঘোষণা কৰিলে হিমন্ত বিশ্ব শৰ্মাই যে মুসলিম ম্যারেজ রেজিস্ট্রেশন করতে আমি সিম্বলিক 1 টাকা লম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল দ্য পাওয়ার। কারণ আমি পয়সা ইনকাম করার কারণে এটু করা নাই, জাস্টিসর কারণে আনিছো। সেকারণে মই আপনার এসুরেন্স দিল যে মুসলিম ম্যারেজ উইল বি রেজিস্টার্ড এজ এ সিম্বলিক ফিজ অফ রুপিস 1, 1 টাকা। কাজী এটু 1 টাকাত করে নিদিয়ে। এই মুসলিম বিবাহ আইনের উদ্দেশ্যই হল কাজীসকলক বিদায় দি বাল্য বিবাহ বন্ধ করা। কাজির পৰা আৰু খেজুর খোৱা বন্ধ করলে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে আমার মতলবটোৱে হৈছে কাজীক বিদায় দিয়া, গতি এমেন করলে আমার কাম তো নহয়, কথাটো বুঝি পালে তো? সেইকাৰণে আমি এমেনমেন্ট রাস্তা যোৱা নাই, রিপিল কৰিছো। আৰু কাজী সকলক ইয়াৰ পৰাই মই ধন্যবাদ জনাইছো যে ইমান দিনে আপোনালোকে কষ্টকৰ কাম এটা কৰিলে, আৰু ইমান কোটে টোটে ঝামেলা কৰা, আপোনালোকৰ কি প্ৰয়োজন আছে জুহাহা কৰা? গতিকে আপোনালোকে ৰেষ্ট লওক, মই বহুত খেজুৰ খালো, তেওঁলোকৰ আঁতৰো দিলে, সব ঠিক আছে। বিধানসভাৰ মজিয়াতে মুখ্যমন্ত্ৰীগৰাকী স্পষ্ট কৰি দিয়ে 2026 চনৰ ভিতৰত অসমত সম্পূৰ্ণৰূপে বন্ধ হ'ব বাল্য বিবাহ। 18 বছৰ তলৰ পত্নীৰে সম্বন্ধ কৰিলে ধৰ্ষণ বুলি গণ্য কৰা হ'ব। সেকেণ্ড, বিধায়ক মহোদয়ে যিটো কৈছে চাইল্ড ম্যারেজ বন্ধ হ'ব নাই, 26ৰ ভিতৰত মই বন্ধ কৰি দিম অসমত, এইটো হ'বই নোৱাৰে। এইটো য'ত য'ত হৈ থাকিব হৈ থাকিব, কিন্তু অসমত হ'ব নোৱাৰে, কাৰণ পস্কোত এতিয়ালৈকে 14 বছৰ জেল 7 জনৰ হ'ল। এতিয়া BNSত এনেকুৱা এটা ডাঙৰ প্ৰভিজন আহিছে যে চাইল্ড ম্যারেজ প্রমাণ করিব নালাগে। ভারতীয় নারী সংহিতাত আহিছে যে যদি মাইনর এজত বিয়া হয়ে সেক্সুয়াল ইন্টারকোর্স হয়, ইট ইজ ইকুইভেলেন্ট টু রেপ। তারমানে বাচ্চা জন্ম হলে তো সেক্সুয়াল ইন্টারকোর্স হয়েছে, সেখানে রেপ সার্চ প্রুফ উইল বি ভেরি ভেরি ইজি থিংস টু ডু। নাও নিজের ঘৈণীয়েকর লগতো, এইটো আপোনালোকে বুজি পালে ভাল হ'ব, পিছত মিটিঙত ক'ব পাৰিব। 18 বছৰৰ আগত মই ভুলত বিয়া কৰালোঁ, তাৰ শাস্তি হ'ল 2 বছৰ বা আঢ়ৈ বছৰ। কিন্তু যদি বিয়া কৰোৱা ছোৱালীজনীৰ লগত ইণ্টাৰকোৰ্চ কৰোঁ, তেতিয়াহ'লে ইট ইজ এমাউণ্টিং টু ৰেপ, এইটো ৰেপ বুলি ধৰি লোৱা হয়, ৰেপ টু এ মাইনৰ। আৰু এইটোতো প্ৰুফ কৰিব প্ৰমাণে নালাগে, এইটোতো আপোনাৰ ল'ৰা হয়েই, ল'ৰাটো খালি DNAটো টেষ্ট কৰি ল'ব লাগে, বাপেক আৰু ল'ৰাটো DNA একে হয় নহয়, ছোৱালীজনীৰ DNA একো হয় নহয়, তাত আৰু বেলেগ একো প্ৰুভে নালাগে। ভাৰতীয় ন্যায় সংহিতা আৰু যিখন আমাৰ এভিডেন্স এক্ট এতিয়া আহি গ'ল, তাতে টেকন'লজিকেল প্ৰুফ থাকিলে আৰু সাক্ষীৰ প্ৰয়োজন নাই। তাত যদি টেকন'লজিকেলি প্ৰুভ হৈ যায় যে এই ল'ৰাজনৰ বয়স ডাক্তরে পরীক্ষা করলে 19 বছর, ছোৱালীজনীৰ বয়স 18 বছর, তেওঁলোকৰ এটা বাচ্চা আছে, গতি হাজবেণ্ডজন জেল হওয়াটো খাটাং। সদনত এই বিতর্ক চলি থাকতেই বিরোধী অভিযোগ আনে পলিগেমি অমুসলমানৰ মাজতহে বেছি, ট্রাইবেল আর চাহ জনজাতির মাজত বহু বিবাহ বেছি, মুসলমানতকৈ ট্রাইবেল আর চাহ জনজাতিয়ে বহু বিবাহ করায়। বিরোধীর এই মহা অভিযোগের লগেলগে উত্তাল হয়ে পড়ে বিধানসভা। 84% চাইল্ড ম্যারেজ ভারতবর্ষ নন মুসলিমত হয়ে আছে, এইটু আমি সেইখিনি কনসার্ন, বন্ধ হব লাগে চাইল্ড ম্যারেজ, আমি এইটু বিচাৰো। আপোনালোকক মই এটা হাত জোড় করে কৈছো যে আমার মানুষখিনিক এনেকে কই নিদিবচোন, যোৱা কালিও কৈ আছে যে পলিগেমি আপোনালোকৰ বেছি, এই হাউচত থকা এজন মানুহক সুধক কাৰোবাৰ সমষ্টি হিন্দু মানুহৰ পলিগেমি আছে নেকি? আপনাদের কোন ডেটা কোনে উলিয়াইছে মই নাজানো, ভারতের হব পারে স্যার, অসমের ট্রাইবেল এরিয়া ট্রিগার্ড এরিয়া কোনো নাই, এটু নকব, এটু নাই না স্যার, মই সাজু ডাঙরিয়া ট্রাইবেল এরিয়া ট্রিগার্ড এরিয়া বলি নকব, আপনাদের মিয়া এলাকা সবকে বেশি হয়ে আছে, ট্রিগার্ড এরিয়ার কথা কি কইছে, মিয়া জানে এলাকা বেশি হয়ে আছে, মই কই আছো প্লিজ প্লিজ, আপনার ঘর থাক, আপনার ঘর থাক, আপনার ঘর থাক, ট্রিগার্ড এরিয়ার কথা কি কইছে, বয়সত বিয়া হয়ে যাবে।
আপনি একটা ভুল কথা নকব, এইবিলাকে বাহিরত সংঘাত করে। চাহ জনজাতির কোনোবা ছোৱালী নয়, আপনার মানে কারেক্ট করে দিছো, কোনোবা ছোৱালী লড়াই কম বয়সত বিয়া করিব পারে, কিন্তু দুজনী বিয়া নকরে, এটা অসম্ভব। চাইল্ড ম্যারেজ তো আছে বলে ময়ও কইছো, এখানে চাইল্ড ম্যারেজ তো আমি অ্যারেজ করতে হিন্দু মুসলমান দুইটা অ্যারেজ হয়েছে, কিন্তু পলিগেমি যা সিদিনাখন যে কই আছে যে পলিগেমি, পলিগেমি ইজ নট প্রিভেলেন্ট ইন আসাম এমং দ্য নন মুসলিম। আপনাদের ভারতের ডাটা এটা কই আছে, ডাটা কোয়া নাই। ব্যুরো রিপোর্ট, এনবি নিউজ।